আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে আমরা অনেকে শখ করে বাড়ির বাগানের ছাদে বা বারান্দায় বিভিন্ন ফুল ফল বা ভেষজ উদ্ভিদ লাগিয়ে থাকি এর মধ্যে অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গাছ থাকবেই কিন্তু আমরা কি জানি যে এই ছোট্ট গাছটি নানা উপকার দৈনিক জীবনে কত উপকারে যায় এই অ্যালোভেরা গাছ মানব দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল ক্ষেত্রেই কিন্তু অ্যালোভেরা রয়েছে জাদুকরি গুণাগুণ আজকের এই ভিডিওটিতে দেখতে পারবেন অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল কীভাবে বের করতে হয় এবং এই অ্যালোভেরা জেল কোন ধরনের ত্বকে কীভাবে ব্যবহার করতে হয় শুষ্ক ত্বককে কীভাবে ব্যবহার করতে হয় সেন্সিটিভ ত্বকে কীভাবে ব্যবহার করতে হয় ত্বকে কীভাবে ব্যবহার করতে হয় সকল টিপস আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ সি ফলিক অ্যাসিড বি ওয়ান বি টু বি থ্রি এবং বি টুয়েলভ প্রায় বিশ রকমের মিনারেন্স যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ইত্যাদি থাকে মানব দেহের জন্য বাইশটি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন আর এর মধ্যে আটটি উপাদান থাকা অনস্বীকার্য প্রধান আটটি উপাদান সহ আনুমানিক বিশটি অ্যামাইনো অ্যাসিড অ্যালোভেরায় বিদ্যমান রয়েছে আমাদের দেহের টিস্যু যখন নিষ্প্রাণ হয়ে যায় ত্বকে ফুস করে ওঠে তখন অ্যালোভেরা জেল খুব উপকারী যাদের অ্যালার্জির সমস্যা তীব্র তারা নিয়মিত এক মাস এই অ্যালোভেরা শরবত খেয়ে দেখুন করে ফল পাবেন সকল ক্ষেত্রেই এই অ্যালোভেরা জেলটা কিভাবে বের করতে হবে সে পদ্ধতিটা দেখে নিন সেটা হোক খাওয়ার ক্ষেত্রে অথবা ত্বকে ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমি অ্যালোভেরা গাছ থেকে পাতাগুলো সংগ্রহ করে নিয়েছি এবং এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দুই সাইডে কেটে রেখে দিয়েছি বিশ মিনিট যেন এর ভেতরের যে হলুদ কষটা আছে এটা বের হয়ে যায় এই হলুদ কষ আমাদের ত্বকে অ্যালার্জির প্রভাব ফেলে যার জন্য ত্বকে অনেকেই চুলকানি অনুভব করেন যাদা বলে যে ত্বকে অ্যালোভেরা দিলে ত্বক চুলকায় অ্যালোভেরা ব্যবহার করতে পারি না আজকের ভিডিওটি তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন এভাবে যদি বিশ মিনিট আগে দুই সাইড থেকে কেটে রেখে আমি অ্যালোভেরাটাকে বিশ মিনিটের জন্য রেখে দেই তাহলে কিন্তু হল হলুদ যে কষ্টে বের হয়ে আসবে এটা মুছে নিলেই আপনার ত্বকে জ্বালা পোড়া বা চোলকানি হবে না ওপরের প্রলেপটা ফেলে দিয়ে এর থেকে এখন আমি অ্যালোভেরা জেলটুকু বের করে নিচ্ছি সব চাইতে ভালো হয় ছুরি অথবা কাঁটা চামচ ব্যবহার করলে কাঁটা চামচ দিয়ে এভাবে দুই পাশে থেকে আস্তে আস্তে জেলগুলো বের করে নিতে হবে যদি অনেক পোড়ানো পাতা হয় যা অনেক শক্ত সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ধারালো ছুরি দিয়ে অ্যালোভেরাটাকে কেটে কেটে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়েভাবে চাপ দিলেই জেলটুকু বের হয়ে আসবে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে অ্যালোভেরার পাতা থেকে কিভাবে জেল বের করতে হয় আশা করি তাদের অনেকটাই উপকার হবে যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ আছে এবং যাদের ত্বক চুলকায় সবসময় তারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে ভয় পান সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ইনশাল্লাহ ভিডিওতে উপকার পাবেন অনেক কেননা এই ধরনের ত্বকে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন এই টিপসটি আজকে শেয়ার করার চেষ্টা করব প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে এটি ত্বককে সুন্দর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিয়মিত অ্যালোভেরা জুস পান করার ফলে আমাদের প্যাট পরিষ্কার থাকে যার ফলে সে জেল্লা মুখে প্রকাশ পায় অ্যালোভেরা জেল ব্যবহারকারীদের ত্বকে রকম চর্মরোগ মেস্তা বা ব্রণের সমস্যা থাকে না তবে বাজার থেকে প্যাকেটজাত অ্যালোভেরা জেল না কিনে সরাসরিভাবে অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল নিয়ে ব্যবহার করতে হবে অ্যালোভেরার মধ্যে পানির আধিক্য বেশি থাকায় এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে মূলত ত্বককে মশ্চরাইজার হিসেবে অ্যালোভেরা ব্যবহার করা যায় সেক্ষেত্রে এটির মধ্যে কোনো চটচটে ভাব থাকে না এটি সরাসরি ত্বকে মিশে গিয়ে ত্বককে ভেতর থেকে দাগছফেন এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে যাদের তৈলাক্ত ত্বকের সমস্যা কিংবা ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য অ্যালোভেরা জেল একটি গুরুত্বপূর্ণ উপাদান পাতা থেকে যে অ্যালোভেরা জেলটুকু আমি সংগ্রহ করেছিলাম সেটাকে একটি ব্ল্যান্ডের জারে নিয়ে দু চামচ পানি মিশিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে এই অ্যালোভেরা জেলটুকু এখন ছেঁকে নিচ্ছি বেশিরভাগ প্রশ্ন পেয়ে থাকি আমার ত্বক তৈলাক্ত আমি অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করব আমার ত্বককে অনেক ব্রণ আমি কিভাবে অ্যালোভেরা জেল ব্যবহার করব এটি রাতে ব্যবহার করব নাকি এটি দিনে ব্যবহার করব এটি ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না সব ধরনের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আজকে ভিডিওতে পেয়ে যাবে এই অ্যালোভেরা জেলটা শুষ্ক ত্বকে তৈলাক্ত ত্বকে সেন্সিটিভ ত্বকে কীভাবে ব্যবহার করতে হবে জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটি ব্যবহার করার আগে কানের পেছনে অল্প একটু লাগিয়ে দেখে নিন এতে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা তাহলে এটি ব্যবহার থেকে দূরে থাকতে হবে প্রথমেই আমি এই জোশটা দিয়ে কীভাবে ত্বক পরিষ্কার করতে হবে সে টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি একটি পরিষ্কার বাটিতে এক চা চামচ গ্লিসারিন অ্যাড করে নিন এই গ্লিসারিনটা কিন্তু আমাদের ত্বকের জন্য বিশেষ করে শীতের দিনে অনেক প্রয়োজন সেটা আমরা সবাই জানি ত্বক ভালোভাবে পরিষ্কার করার জন্য সব ধরনের ত্বকেই এই গ্লিসারিন ব্যবহার করা হয় এই গ্লিসারিন এবং অ্যালোভেরা রস এ দুটোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ত্বকেই ইউজ করতে হবে কটনের সাহায্যে অথবা হাতেই ত্বক যদি ভালোভাবে ক্লিন না হয় তাহলে আপনি যত টিপসই ফলো করেন কোনোটাই কিন্তু কাজে আসবে না অবশ্যই ক্লিনজিনের ধাপটা আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে এজন্য প্রথমে কটন বা হাতে সুন্দর করে পুরো ফেসে এই অ্যালোভেরা জেল এবং গ্লিসারিনটিকে লাগিয়ে নিয়ে বিশ মিনিট রাখার পরে আপনারা ধুয়ে ফেলুন দ্বিতীয় যে ধাপটি হচ্ছে এটি হচ্ছে স্ক্রাবিং এই স্ক্রাবিংটি আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে যদি ফলো করেন তাহলে এটি সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারবেন সেটা হোক আপনার শুষ্ক তৈলাক্ত অথবা ব্রঞ্যুক্ত যে কোনো ধরনের ত্বকে এটি ব্যবহার করতে পারবেন প্রথমে ভালোভাবে ক্লিনজিং করার পরে তারপরে কিন্তু স্ক্রাবিংটা করতে হবে এক চামচ অ্যালোভেরা জুসের সাথে এক চামচ চিনি আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই চিনিটা যেন কোনোভাবে গলে না যায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে এখন এই চিনি এবং অ্যালোভেরার জোশ এটাকে সুন্দর করে আপনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে পাঁচ মিনিট যেখানে যেখানে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন নাকের সাইডে এবং নাকের আগায় সেই জায়গায় খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে এবং গলার নিচে যে ডার্ক সার্কেল আছে সেখানেও ম্যাসাজ করে ভালোভাবে ঘষে নিন এভাবে যদি স্ক্রাবিং করা যায় সপ্তাহে দু দিন তাহলে দেখবেন মুখের যে কোনো ধরনের কালো দাগ দূর হয়ে যাবে এই স্ক্রাবিংয়ের সব চাইতে উপকারিতা হল এটি আমাদের ত্বকের উপরে যে মৃতকোষ জমে বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তাদের ত্বকে বোঝা যায় যে মৃত কোষ কিভাবে জমে তারা যদি এভাবে স্ক্রাবিংটা রেগুলার করেন ত্বকটা অনেকটাই স্মুথ লাগবে এবং ত্বকের উপরের যে মৃতকোষগুলো আছে এগুলো উঠে আসবে এটি সব ধরনের ত্বকের জন্য কিন্তু উপযোগী সবাই চাইলেই এই স্ক্রাবিংটি করতে পারেন ক্লিনজিং এবং স্ক্রাবিংয়ের পরে তিন ধরনের ত্বকে কীভাবে এই অ্যালোভেরা জুস দিয়ে ফেশিয়াল করবেন সেটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আসছি যে যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় তারা এই অ্যালোভেরা জুসটাকে কীভাবে মুখে ব্যবহার করবেন এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি নিম পাতা বা নিম পাতার গোড়া চাইলে আপনি এভাবে নিমের গোড়াও ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের বাসায় নিম গাছ আছে তারা নিম গাছের পাতাটাও বেটি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারেন যাদের তৈলাক্ত ত্বক তাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ব্রণ তবে ব্রনের সমস্যা সমাধান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই অ্যালোভেরা মুখের সৌন্দর্য ধরে রাখতে অ্যালোভেরা জেল অনেক বড় ভূমিকা পালন করে অ্যালোভেরা জেলে থাকা অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফ্লামেটোরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণগুলো ত্বকে যে কোনো ধরনের জীবাণুকে নাশ করে ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বকে যে কোনো ধরনের দাগ ছোপ কমাতেও সাহায্য করে এছাড়াও এর মধ্যে থাকা উপাদানগুলি ত্বকের ডেড সেল দূর করে নতুন কোষ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যার ফলে ব্রণের সমস্যা চিরতরের সমাধান হয় মূলত ব্রণের চিকিৎসা ব্যবহারকারী ওষুধগুলোর মধ্যে অ্যালোভেরা জেলও ব্যবহার করা হয় এটি ত্বককে মশ্চারাইজার করার পাশাপাশি ত্বকে এক ধরনের শীতলতা প্রদান করে থাকে যেটি ব্রণের সমস্যা দূর করে রাখতে সহায়তা করে নিমের পাতা এবং অ্যালোভেরা জেল এই মিশ্রণটি ব্রণের বৃদ্ধি কমিয়ে ব্রণের ক্ষত নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এভাবে যদি সপ্তাহে দুই দিন আপনি এই নিমের পাতা এবং অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার মুখে ব্রণ কতটা কমে আসছে যাদের মুখে অনেক ব্রণ যারা অ্যালোভেরাটাকে ব্যবহার করার সাহস পাচ্ছেন না তাদের সাথে আমার এই টিপসটি অবশ্যই শেয়ার করবেন শুধুমাত্র তৈলাক্ত ত্বকে অ্যালোভেরা জেলটা ব্যবহার করার জন্য প্রথমে আমার দরকার হবে মসুরের ডালের গোড়া এই মসুর ডালের গোড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কাজ করে এর জন্য প্রথমে আমার প্রয়োজন হবে একটা চামচ মসুর ডাল এবং একটা চামচ অ্যালোভেরার জুস এই অ্যালোভেরা জুস এবং মসুর ডাল দুটোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আপনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে এবং এটাকে রেখে দিতে হবে বিশ যাদের ত্বক অনেক বেশি তৈলাক্ত তারা কিন্তু এটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এই অ্যালোভেরার জুস এবং মসুরের ডাল বিশ মিনিট রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিলে দেখতে পারবেন নিজে নিজে কতখানি ত্বকের পরিবর্তন এসেছে অ্যালোভেরা ত্বকের কোলাজেন উৎপাদনে বৃদ্ধি করে যার ফলে বয়স বাড়লেও ত্বকে বলিয়ে রাখার সমস্যা দেখা যায় না এছাড়া বয়সে যে লক্ষণগুলো তার মধ্যে দেখা যায় সেগুলো অ্যালোভেরা প্রকাশ পেতে দেয় না বার্ধক্যজনিত লক্ষণগুলো থেকে অ্যালোভেরা ত্বককে দূরে রাখে এছাড়াও অ্যালোভেরা ত্বকের অ্যালাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে যার ফলে ফাইন লাইন বলে লেখা এবং ব্রণের দাগের মতো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায় লাস্ট যে স্টেপটা হচ্ছে এটি হচ্ছে মিশ্র ত্বকের জন্য এটি সব ধরনের ত্বকে আপনি ব্যবহার করতে পারবেন এর জন্য আমার প্রথমে দরকার হবে সেটি হচ্ছে মুলতানি মাটি মুলতানি মাটি শুষ্ক ত্বক ব্রণের ত্বক অথবা সেন্সিটিভ ত্বক যে কোনো ধরনের ত্বকে কিন্তু এই মুলতানি মাটি ব্যবহার করা অনেক বেশি উপকারী এ সম্বন্ধে আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন মুলতানি মাটির ফেস প্যাক মুলতানি মাটির মাস্ক মুলতানি মাটি সহজভাবে কীভাবে ব্যবহার করতে পারবেন এটি কোথায় পাওয়া যাবে সব কিছুই পেয়ে যাবেন চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলোতে অ্যালোভেরা জুস এবং মুলতানি মাটি দুটো যখন ভালোভাবে মিক্সড হয়ে যাবে তখন কিন্তু এটাকে অ্যাপ্লায়ের উপযোগী মনে হবে এই মুলতানি মাটি ত্বকের উজ্জ্বলতা তো বাড়াবেই পাশাপাশি যে কোনো ধরনের দাগ ছো ব্রণের দাগ মিস্তার দাগ অথবা আমাদের ত্বকে যে ফুসকুড়ে হয় সেই ফুস্কুরি দাগ সব কিছু থেকে কিন্তু পরিত্রাণ পেতে এই মুলতানি মাটি এবং অ্যালোভেরার জুসটা ব্যবহার করতে পারবেন এটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে একদম ন্যাচারালভাবে শেয়ার করলাম যে অ্যালোভেরাটাকে কিভাবে কীভাবে ব্যবহার করতে পারবেন ঘরে থাকা উপাদানগুলো দিয়েই এ অ্যালোভেরা জুসটা যারা সরাসরি ত্বকে ব্যবহার করতে চান না তারা আমার এই টিপসগুলো ফলো করতে পারেন কোন ধরনের ত্বকে অ্যালোভেরা কিভাবে ব্যবহার করতে হবে সব কিছুই চেষ্টা করেছি আজকের ভিডিওতে শেয়ার করার জন্য এই মুলতানি মাটি এবং অ্যালোভেরার জুস এটা কি ভালোভাবে এভাবে ত্বকে অ্যাপ্লাই করার পরে রেখে দিতে হবে বিশ মিনিট এবং বিশ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ত্বকটা ভালো করে ধুয়ে নিতে হবে এবং যে কোনো ধরনের ফেস বা ফেশিয়াল করার পরে অবশ্যই একটি ময়শ্চারাইজার ব্যবহার করবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এই অ্যালোভেরা সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ